আরেকটা হতাশার গল্প আরেকটা হতাশা দিয়ে শুরু হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন এবং এমনটাই আসলে হবার ছিল খুব বেশি হতাশ হবারও কিছু নেই এমনই তো করবে বাংলাদেশ দল যে দলটা আসলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরে গেছে যারা কিনা ক্রিকেটটা আসলে ঠিক সেভাবে খেলে না বা তাদের ক্রিকেটের হিস্ট্রিটা অনেক সমৃদ্ধ নয় তাদের বিপক্ষে বাংলাদেশ যখন সিরিজ হেরে গেছে তখন বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরে যাবে এমনটাই তো প্রত্যাশার ছিল এবং খুব বেশি আসলে তাদের কাছে প্রত্যাশা করলে বারবার হতাশ হতে হবে সেটা আরও একবার বাংলাদেশ দল প্রমাণ করে দিল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ধরনের প্রদর্শনী বাংলাদেশ ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে সেটা এক কথায় হতাশার একশো বিরাশি রান ভারত ছুঁড়ে দিয়েছে বাংলাদেশকে তার বিনিময়ে অন্তত বাংলাদেশ তো দেড়শো করতে পারতো কিন্তু উল্টো একশো বাইশ রানে বাংলাদেশকে থেমে যেতে হয়েছে এবং মাঝখানটায় এমন একটা অবস্থা ছিল যে বাংলাদেশ দল হয়তোবা একশোও করতে পারবে না এরকম একটা শঙ্কা জেগেছিল এবং সেই জায়গাটায় আরও একবার আরও একবার বাংলাদেশ দলকে খাদের কিনারা থেকে টেনে টেনে তুলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান দুজনের ওই সত্তর রানের জুটির কল্যাণেই কিন্তু বাংলাদেশ একশো বাইশ রান করতে পেরেছে আগে ব্যাটিংটা নিয়ে একটু কথা বলতে চাই যেহেতু এই ব্যাটিংটা বাংলাদেশের অনেক বেশি কনসার্নের জায়গা যে কারণে কিন্তু মোটামুটি সব ব্যাটারকে আজকে ব্যাটিং করানো হয়েছে এবং আপনি যদি দেখেন বোলিংয়ে আসলে ওইভাবে যারা ম্যাচ খেলবেন কিংবা যাদের ওপর টিম ম্যানেজমেন্টের ওই কনফিডেন্সটা আছে তাদের কিন্তু বোলিংয়ে খেলানো হয়নি কিন্তু যারা ব্যাটিং করবেন অর্থাৎ যারা স্কোয়াডে ব্যাটার হিসেবে রয়েছিলেন তাদের সবাইকে কিন্তু ব্যাটিং দেওয়া হয়েছে এবং সেখানে টোটালি মোটামুটি সাকিব এবং রিয়াদ বাদে সবাই ফেল করেছেন সবাই বিশেষ করে আমারকে যদি বলতে হয় তাহলে আমি বলবো লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত এই দুজন এই দুজনকে আসলে বিশ্বকাপের মতো মঞ্চে বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভালো করতে হলে এই দুজনকে পারফর্ম করতে হবে কিন্তু খুবই দুঃখের বিষয় খুবই দুঃখের বিষয় যে এই দুজন ফর্মে নেই তারা পারফর্ম করতে পারছে না আমরা যদি স্কোর কার্ডটা একটু দেখি আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে যে শুরুর দিকেই কিন্তু বাংলাদেশ একেবারেই দেধার চেয়ে উইকেট হারিয়েছে সৌম্য সরকার কোনো রান না করে আউট হয়ে গেছেন এক রানের সময় বাংলাদেশেও প্রথম উইকেটটা হারিয়েছে যদি দেখেন লিটন কুমার দাস তিনি কি করলেন তিনি ছয় রানের বেশি করতে পারলেন না যেটা বাংলাদেশের জন্য অনেক বেশি দুঃখ আমরা আমি বিশেষ করে লিটনকে নিয়ে অনেক বেশি আশা আশাবাদী ছিলাম কারণ তিনি গত কয়েকদিনে নিউ ইয়র্কে এসে যে ধরনের প্র্যাকটিস করছিলেন যে ধরনের ব্যাটিং অনুশীলন করছিলেন তাতে আমি অনেক বেশি আশাবাদী ছিলাম যে বা এবার লিটন দাস ভালো কিছু করতে পারে যেহেতু বিশ্বকাপ শুরু হয়েছে উনি বড় মঞ্চের ক্রিকেটার বড় দলের বিপক্ষে ভালো খেলে থাকেন সেই জায়গাটায় আমি লিটন দাসকে নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম কিন্তু যেভাবে তিনি আউট হলেন সেটা একেবারেই দৃষ্টি কটু তানজিৎ তামিম আঠেরো বলে করেছেন শুরুটা ভালো ছিল কিন্তু ওই যে তাকে দেখে মনে হয়েছে যে আসলে শরীরে একদমই শক্তি নেই নয়তো বা ব্যাটটা ভালো নয় একজন দর্শক এমনটাই বলছিলেন যে তাকে দেখে আসলে তাই মনে হচ্ছিলো তিনি যখন তিনি বড়ো শট খেলার চেষ্টা করেছেন কিন্তু সেগুলো থ্রি কোয়ার্টার বা থার্টি ইয়ার্ড কোনো মতে পার হয়েছে কিন্তু বাউন্ডারি পার হওয়ার মতো শট তিনি খেলতে পারেননি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এবং উইকেটে অনেক বেশি সময় নিয়েছেন দু একটা হাওয়ায় ভাসিয়েছেন বল মারতে গিয়ে যেগুলো লফটেড হয়েছে কিন্তু সেগুলো তো আসলে ফিল্ডার না থাকায় তিনি কিন্তু বেঁচে গেছেন তারপরে ওই সতেরো রান করেছেন এরপর যদি নাজবুল হোসেন শান্তর কথা বলি ক্যাপ্টেন তিনি ছয় বলে শূন্য রানে আউট হয়ে গেছেন নাজবুল হোসেনের ফর্মটা বাংলাদেশ দলের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তিনি দলের ক্যাপ্টেন তাকে পারফর্ম করতে হবে এবং বাকিদের কাছ থেকে পারফর্মটা আদায় করে নিতে হবে কিন্তু তিনি যখন পারফর্ম করতে পারেন না তখন সেটা কনসার্নের বিষয় হয়ে যায় তিনি নিজেই যখন মোটিভেটেড থাকেন না আরেকজনকে তিনি কিভাবে মোটিভেট করবেন এবং সেটাই দেখেছি তিনি প্রথম থেকেই ধুকছিলেন এবং শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন তাও হৃদয় চোদ্দো বলে তেরো করেছেন শুরুটা দেখে মনে হচ্ছিল তিনি ভালো কিছু করতে পারেন কিন্তু আনফর্চুনেটলি তিনি আউট হয়ে গেছেন এবং বাংলাদেশ দলে যাদের উপর ভরসা করা যায় তাদের একজন হচ্ছে এই হৃদয় হৃদয় নিশ্চয়ই ভালো কিছু করবে বিশ্বকাপে আজকে প্রস্তুতি ম্যাচ তেমন কিছু করতে পারেনি কিন্তু তাকে ভালো করতে হবে সাকিব আল হাসান চৌত্রিশ বলে অ্যাটাশ করেছেন একটু বেশি বল খেলেছেন কিন্তু তার যে সময়টায় তিনি আসলে উইকেটে এসেছিলেন তখন চারটা পাঁচটা উইকেট পড়ে গেছে চল্লিশ রানের ভেতরেই তখন আসলে সাকিবকে এক্সেলারেট করার দরকার ছিল এবং মাহমুদুল্লাহ রিয়াদ কিনে তিনি সেই কাজটা করেছেন যে কারণে দুজনে সত্তর রানের জুটি বাংলাদেশে একশো পেরিয়ে গেছে এবং মাহমুদুল্লাহ রিয়াদ কিনে আসলে আর নতুন করে বলার কিছু নেই আটাশ বলে চল্লিশ রানের ইনিংসটা খেলেছেন একেবারেই সলিড একটা ইনিংস এবং সেখানে তিনি চারটি চার এবং একটি ছয় হাঁকিয়েছেন একশো বিয়াল্লিশ হিস্ট্রাই রেটে ব্যাটিং মাহমুদুল্লাহ রিয়াদ গত এক দেড় বছর ধরেই দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং সেটা তিনি আবারও প্রমাণ করেছেন তার উপরেই আসলে বারবার ভরসা করতে হচ্ছে অপর্ডার ব্যাটাররা দ্রুতই ফেল করছেন মাহমুদুল্লাহ রিয়াদের ওপরেই আসলে পুরো দলকে ভরসা করতে হচ্ছে এবং আরও একবার তিনি দলের সম্মানটা অন্তত বাঁচিয়েছেন দলকে একশোর বেশি রানে পার করে নিয়েছেন এ কারণে তাকে কৃতিত্ব দিতে হয় এবং তিনি আসলে রিটায়ার হার্ট হয়ে ফিরে গেছেন এবং তার হাতে একটু ব্যথা পেয়েছেন তিনি আশা করা যায় সেটা খুব বেশি সিরিয়াস কিছু না এরপরে হয়তো বা পরের ম্যাচগুলোতে তিনি একদম পুরোপুরি ফিট হয়েই খেলবেন রিশাদ হোসেন প্রথম বলে এসেই দারুণ একটা চার হাঁকিয়েছেন পাঁচ রানের বেশি যদিও করেননি তিনি তবে রিশাদকে নিয়ে কিন্তু আশা করা যায় যে এ এই উনি আসলে বাংলাদেশের ব্যাটিংয়ের শেষ দিকটায় একটা বড় রান তোলার কাজটা তিনি করে দিতে পারেন বাদ বাকি আসলে মেহেদি হাসান জাকিরালে অনেকটাও ব্যাটিং করেছেন কিন্তু আসলে কোনো ব্যাটারি আসলে সেই ধরনের পারফরমেন্সটা দেখাতে পারছেন না তারা বারবার করে ফেইল করছেন এবং যে ধরনের আউট আমরা দেখলাম সেগুলো একেবারেই দৃষ্টিকোটু আউট সবগুলোই ক্যাচ তুলে দেয়া এবং থার্টি আর্ট সার্কেলের মধ্যে কিংবা থ্রি কোয়ার্টারের মধ্যে বড় শর্টস খেল খেলতে পারার সামর্থ্যের অভাব যেটা আমরা বারবার করে দেখছি তো সেই জায়গাগুলো নিয়ে নিশ্চয়ই কাজ করবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এখন যেহেতু মূল পর্বের খেলা শুরু হতে এখনও ছয় দিন বা সাত দিনের মতো সময় আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে এরপর বাংলাদেশের বোলিংটা নিয়ে যদি বলি বোলিংটা শুরুর দিকে একদমই ঠিকঠাক ছিল পাওয়ার প্লেতে ভারতকে বেশ ভালোভাবেই চাপে রাখা গেছে কিন্তু পরের দিক থেকে ওই রান লিক হয় এবং বিশেষ করে ওই ছয় নম্বর ওভারে যেখানে সাকিব আল হাসান বাইশ রান দিলেন তারপর থেকে রান লিক হতে শুরু করলো এবং শেষ দিকটা এসে আবারও কিছুটা কন্ট্রোল নিতে পেরেছিল বাংলাদেশ দল এবং একশো বিরাশি রানে তাদেরকে আটকে রাখা ভারতের মতো দলকে সেটাতে বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হয় এবং এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে যে স্পিনারদের বাজিয়ে দেখাটা এবং যে কারণে বাংলাদেশ কিন্তু প্রায় ছয় স্পিনারকে দিয়ে বোলিং করিয়েছে ছয় স্পিনারকে দিয়ে বোলিং করিয়েছে পেস হিসাব পেসার হিসেবে ছিলেন একমাত্র শরিফুল এবং তানজিম হাসান সাকিব তানজিম হাসান সাকিব যদিও একবার এক বল করেছেন এবং শরিফুল তিন ওভার পাঁচ বল করেছেন এবং শরিফুল একদম শেষ বলটাই গিয়ে আসলে ইঞ্জুরিতে পড়েছেন তার আঙুল ফেটে গেছে রক্ত বের হয়েছে আমরা দেখেছি টিভিতে এবং আমি খোঁজ নিয়ে ততটুকু জানতে পারলাম শরিফুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার পরীক্ষা নিরীক্ষা হবে এবং তারপরে হয়তোবা বিসিবির পক্ষ থেকে তার ব্যাপারে একটা সিদ্ধান্তের কথা জানানো হবে এখন পর্যন্ত তাকে নিয়ে আসলে তিনি আসলে ছিটকে গেছেন কি না কিংবা প্রথম প্রথম ম্যাচটা খেলতে পারবেন কিনে এটি কমেন্ট করাটা বা বলাটা নিশ্চিত করে খুবই কঠিন নিশ্চয়ই বিসিপির পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানবে তবে শরীফল যদি না থাকে সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় ব্লো হতে যাচ্ছে তার না থাকাটা বাংলাদেশের জন্য অনেক বড় লস হতে যাচ্ছে তিন ওভার পাঁচ বলে মাত্র ছাব্বিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছেন এবং তিনি যেভাবে সঞ্জু স্যামসনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন সেই বলটা ছিল একেবারে এক কথায় অসাধারণ এবং শুরুর দিকে নতুন বলে নতুন উইকেটে তিনি দারুণ বোলিং করেছেন যে দর যে ফায়ারি স্টারটা দরকার ছিল যে তার বোলিংয়ে যে আগ্রাসনটা দরকার ছিল সেটা কিন্তু তিনি দেখে দেখিয়েছেন এবং গত কয়েক বছর ধরেই তিনি তিনি কিন্তু বাংলাদেশের সেরা পেসার হিসেবে বোলিং করে যাচ্ছেন এবং এই জায়গাটায় শরীফুলকে কৃতিত্ব দিতেই হয় এবং তাকে তাকে আসলে বাংলাদেশের বিশ্বকাপে খুব বেশি দরকার যেহেতু তাস্কিনের একটা ইঞ্জুরি সমস্যা রয়েছে শরিফুল যে সে জায়গাটায় শুরুর দিকে একটা ভালো স্টার্ট দিতে পারতেন এবং আজকেও কিন্তু তিনি সেটা দিয়েছেন যে কারণে পাওয়ার প্লেতে কিছুটা হলেও ভুগেছে ভারত যদিও তার ইঞ্জুরির আপডেটটা আসলে কি হয় সেটা নিয়ে আমরা আপনাদের জানাবো এরপরে যদি আমরা বলি কেন খেলানো হলো না মুস্তাফিজ এবং সাকিবকেই বা কেন পুরো চার ওভার বোলিং করানো হলো না এটা এটা যেহেতু প্রস্তুতি ম্যাচ এখানে আসলে ইঞ্জুরি সংখ্যা থাকে এবং আপনারা নিশ্চয়ই দেখলেন যে রিয়াদ হাতে ব্যথা পেলেন এরপরে শরিফুল হাতে ব্যথা পেলেন তো সেই জায়গাটায় বাংলাদেশ দলের নিশ্চয়ই পরিকল্পনাটা ছিল যাতে শুধু শরিফুলকে দিয়ে খেলিয়ে অন্তত বাকিদের একটু ঝালিয়ে নেওয়া যায় এবং সেই কাজটাই যেটা স্পিনারদের দিয়ে হয়েছে যেটা বললাম যে বাংলাদেশ প্রায় পাঁচ স্পিনার ইউজ করেছে সাকিব তানভীর রিশাদ মাহমুদুল্লাহ রিয়াদ এবং মাহমুদুল্লা আরিয়াদ কিন্তু বোলিংটাও ভালো করেছেন একটা উইকেট যে উইকেটটা দরকার ছিল রোহিত শর্মার সেই উইকেটটা তিনি এনে দিয়েছেন রিশাদও ভালো বোলিং করেছেন তানবির দুবারে সাতাশ রান দিয়েছেন যদিও কিছুটা খরুচে তিনি ছিলেন তবে তানভীরের বলটা বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যখন বাংলাদেশ দল খেলবে তখন তার বোলিংটা বাংলাদেশের জন্য ভালো কাজে লাগবে এবং রিষাদের লেগ স্পিনটা সবসময় প্রতিটা দলে একজন করে লেগ স্পিনার রয়েছে এবং লেগ স্পিনাররা ম্যাচে অনেক বড়ো একটা ইম্প্যাক্ট রাখেন এবং ঋষাদ সেটা রাখবেন তার ব্যাটিং এবং বলিং দুটির ক্ষেত্রেই তবে ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স যদি বলি তাহলে সেটা হতাশার হতাশার কারণ এই ধরনের পারফরমেন্স করলে আসলে বিশ্বকাপে ভালো করা কিংবা সুপার হিটে যাওয়াটা খুব কঠিন এমনও হতে পারে যে নেপাল কিংবা বাংলাদেশের নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ রয়েছে নেপালের সঙ্গে ম্যাচ রয়েছে এই ম্যাচগুলোতেও হয়তো বা তখন বাংলাদেশের পা ফসকানোর একটা সম্ভাবনা থেকেই যায় এবং এ ধরনের ইতিহাস কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের অনেক রয়েছে এগুলো নিয়ে টিম টিম ম্যানেজমেন্টকে আসলে ভাবতে হবে কি করে আরও ভালো ব্যাটিংটা করা যায় ব্যাটিংটাই মূলত বাংলাদেশের মূল মূল কনসার্ন শান্ত লিটনদের ফর্মে ফিরতে হবে যে কোনো মূল্যেই এবং মাহমুদুল্লা রয়েছে নি সাকিব নি তাদেরও ভালো খোল খেলতে হবে এবং এই জিনিসটা ধরে রাখতে হবে তাহলেই হয়তোবা দর্শকরাও হতাশ হবে না বাংলাদেশ দলও ভালো কিছু উপহার দেবে এতক্ষণ আমাদের আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং এই যে দেখতে পাচ্ছেন আমার গায়ে নগদের টি শার্ট নগদে আপনারা বেশি বেশি লেনদেন করবেন চাইলে জমিও জিতে নিতে পারেন মোবাইল সহ আরও বিভিন্ন পুরস্কার নগদ কিন্তু আপনাদের দিচ্ছে এবং ফ্রেন্ড জিতে নগদের কুইজে আপনারা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু অনেক পুরস্কার জিতে নিতে পারেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি তাসফিক পলক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের কাছে আপাতত বিদায় নিচ্ছি